अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কেউ আছো না, এখনো সব শুয়ে আছো? আরে সকাল হয়ে গেছে। আনন্দ, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কি প্রবলেম হয়েছে? সবাই জানে যে ঠিক সকাল সাতটার সময় আমার টেবিলে গ্রিন টি আর পেপার চাই, সেগুলো কোথায়? আনন্দ, এখনো সাতটা বাজেনি, নিজের ঘড়িটা দেখো। আর এই বাড়িতে কারোর সাহস আছে নাকি যে তোমার হুকুম মানবে না? হ্যাঁ, পেয়ে যাবে তুমি তোমার জিনিস। ওয়েট, দেখো সকালবেলা এটা মজা করার সময় নয়। আনন্দ, তোমার হয়েছেটা কি? ছোট ছোট ব্যাপার নিয়ে আজকাল ঝগড়া করছো, খিটখিট করছো, দু তিন বছরে কেমন পাল্টে গেছো। আমি তো বলবো তুমি এখানে বসে আমার সঙ্গে যোগা শুরু করে দাও, তোমার বিপিও না কন্ট্রোলে থাকবে। আরে বাবা, ভগবানের নাম জপ কর। হ্যাঁ, এটা করো। ব্যাস 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 ব্যাস, এই বাড়িতে থাকলে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়, তার চেয়ে ভালো আমি অফিসে যাই। আনন্দ দাঁড়াও, আরে আমি খাবার নিয়ে আসছি। আরে শোনো, আর আমার জন্য গ্রিন টি। প্রিয়া, হীরা, আজ মহাদেবের কাছে প্রার্থনা করো যে আজকে আমার আর রাজের মিলনে যেন কোনো বাধা না আসে। আমরা সারাদিন তোমাদের দুজনের মিলনের প্রার্থনাই করি। নন্দিনী, তুমি নিশ্চিত তো যে তুমি এবারেই রক্ষাকবচ ছিন্ন করে যেতে পারবে? আমি নিশ্চিত নই, তবে হ্যাঁ, বিশ্বাস অবশ্যই আছে। আজ থেকে অনেক বছর আগে এক বিষধারী পুস্তকে এই কবচ ভাঙার বিষয় পড়েছিলাম। মহাদেব করুন যে সেই উপায় যেন ফলে যায় আর আমি আমার রাজের কাছে যেতে পারি। কি? তাহলে কি নিজের উপর তোমার কোনো ভরসা নেই? তাহলে তো বড় বিপদ হবে নন্দিনী। এখন কিন্তু দিনের আলো রয়েছে, যদি কেউ দেখে ফেলে তোমার সাথে উল্টোপাল্টা হচ্ছে তাহলে কি হবে ভাবো। হীরা ঠিক কথা বলছে শিবানী, আগের বার আনন্দ ঠাকুর তোমাকে বন্দী করে নিয়েছিল, আর এবার যদি ও জানতে পারে যে তুমি মুক্ত হয়ে গেছো তাহলে এবার তোমার সাথে আরো খারাপ কিছু করবে। আমার মহাদেবের প্রতি আস্থা আছে আর বিশ্বাসও, এরকম কিছুই হবে না। আমি রাজের সঙ্গে দেখা করেই ছাড়ব, যাই হোক না কেন। আর কতবার আমাকে সরি বলতে হবে? হ্যাঁ, এবার আর কি করব? হ্যাঁ, পাহাড় থেকে নিচে ঝাঁপ দেব? এই মেয়েগুলো নাই একই সমস্যা, একবার কোনো ছেলে যদি সরি বলেছে মানে না কিছু হয়ে গেল। আরে কি বিড়বিড় করছিস তখন থেকে? হ্যাঁ, আর এই সব খাবার তখন থেকে এখানেই পড়ে রয়েছে, ডিম ফল, এক গ্লাস দুধ রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নে, ঠিক আছে? এক গ্লাস দুধ? মা, ইট ইজ ভেরি ব্যাড আইডিয়া, তুমি তো জানো আমার রোজ দু গ্লাস দুধ লাগে, তোমার ছেলের সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো। দেখ, মুখে যা আসে তাই বলতে থাকে। আচ্ছা শোন, আজ থেকে আমি এক গ্লাস দুধ ভগবান শিবের জন্য রাখবো, আর রোজ ওনার অভিষেক করবো, যাতে তোর আর তোর বাবার মাথায় একটু বুদ্ধি হয়। আমার মাথায় বুদ্ধি অনেক আছে, আমার যেটা দরকার সেটা হচ্ছে একটু মাসেলের। পরের মাসে আমার একটা বডি বিল্ডিং এর কম্পিটিশন আছে। সবার আগে আমাকে গ্রিন টিটা দিয়ে দাও। তুমি আজকাল বড্ড বেশি জেদ করছো, বলেছিলাম তো আমি কিছু খাবো না। কেন? জেদার রাগের উপরে তোমারই একার অধিকার নাকি? তোমার জন্য না আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। সবার আগে বলে রাখি, আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। আমি না তোমার সার্ভেন্ট, না তোমার সেক্রেটারি, আর আমি ভালো মতোই জানি আজকাল কি চলছে। মানে? এখন যখন কথাটা উঠলই তাহলে বলি দাও, কে ওই মেয়েটা? ওই মেয়েটা যার ফটো নিয়ে তুমি এখানে সেখানে ঘুরে বেড়াও, যার জন্য তুমি মায়াঙ্ক আর লক্ষণকে নজরদারি করতে বলেছো। নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আনন্দ, হীরা প্রিয়া তোমরা দুজন গিয়ে বাড়ি সামলাও, এরপর থেকে আগে আমি সামলে নেব। বিশ্বাসই হচ্ছে না আমি রাজের সঙ্গে দেখা করতে চলেছি, নিজেকে সামলাতেই পারছি না। মা, কি হয়েছে? একটা কথা বলবো, মহাদেবের মাথা তো সবাই দুধ ঢালে, তুমি আমাকে দুধ খেতে দাও না। ছি 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 ছি, ভগবান শিবের অভিষেকে দুধে নজর দিচ্ছিস তুই? আরে পাপ হবে তোর। আরে মহাদেব না খুবই সহজ সরল, উনি জানেন যে সর্বনাশ, একটা কাজও তোর দ্বারা হয় না, কিছু না কিছু বিপদ তুই ঘটাবি। আরে মা, আরে আমি পরিষ্কার করে দিচ্ছি, দাও। সাবধানে, কাজ না ফুটে যায়। আরে কিচ্ছু হবে না, দাও। মা, আরে দেখো তো কেউ এসেছে মনে হয়। আরে আমি দুধ গরম করছি তো, পড়ে যায় যদি, যা গিয়ে খুলে দে। আরে কে বেল বাজাচ্ছে দরজাটা খোল না গিয়ে? আরে বাবা আমি ভাঙা গ্লাসটা তুলছি তো, আর মা ওখানে রান্নাঘরে ব্যস্ত, তুমি দেখো না। বলুন। ইনি তো রাজের বাবা, তাই না? এই এই মেয়েটার ছবি তো আমি মালিককে দিয়েছি, যে মালিকের পুরনো বাড়িতে রয়েছে, এখানে কি করছে? নমস্কার আঙ্কেল। দেখুন আমি আপনাকে চিনতে পারছি না, কোনো দরকার আছে? হ্যাঁ আঙ্কেল, আসলে কাল আন্টির অ্যাক্সিডেন্ট হয়েছিল মন্দিরে, আমি ওখানেই ছিলাম। হ্যাঁ, ওই মিনা আমাকে বলেছিল যে আপনি নাকি ওকে সাহায্য করেছেন। আঙ্কেল, কাল উনি আমাকে বাড়িতে ইনভাইট করেছিলেন, আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি? না। কিন্তু কেন আঙ্কেল? আমায় এমন কিছু করতে হবে যাতে এই মেয়েটা আর কোনোদিনও এখানে না আসে, মানে ওই মিনা বাড়িতে নেই। ও আসলে সারাদিন তো মালিকের বাড়িতে কাজ করে, আর এগুলো মালিকদের প্রপার্টি, আমাদের কিছুই নয়। আর আমাদের এইভাবে অচেনা কারোর সঙ্গে দেখা করার পারমিশন নেই। দেখুন, আমাদের দুজনের চাকরি চলে যাওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। নমস্কার আঙ্কেল। আরে মিনা, আমাকেও জল খাবার দিও। আরে বাবা, নিয়ে আসছি তো। বাবা,
হ্যাঁ বল, কে এসেছিল? আরে ওই সবজিওয়ালা, টমেটো 100 টাকা কিলো বলছিল, আমি তো বললাম এ তো ফ্রিতে দেওয়া উচিত। আরে মিনা, হ্যাঁ, কাল থেকে টমেটো বন্ধ। ঠিক আছে। হে ভগবান, দুধের সঙ্গে সঙ্গে টমেটো খাওয়া বন্ধ করে দিলে। এই মেয়েটা জবে থেকে এখানে এসেছে, কোনো না কোনো গন্ডগোল লেগেই আছে। জানি না কেন মনে হচ্ছে মেয়েটার সাথে ওই নাগমণির সঙ্গে বা ওই ইচ্ছাধারী নাগিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এর শক্তিটা খুঁজে বের করতেই হবে। হ্যালো,